হাই ফিয়ার্স, আসসালামু আলাইকুম। আফসানাস ক্রিয়েটিভ কিচেনে আজ কিন্তু নিয়ে আসছি ঈদ স্পেশাল দুইটা সেমাই নিয়ে। এই সেমাইটাকে আমি ক্ষীর সেমাই নাম দিয়েছি, আর এই একই চিকুন সেমাইটা দিয়ে কিন্তু এখানে আমি জর্দা সেমাই করেছি। তো চলুন তাহলে দেখে নিই। এদিক দিয়ে মেজারমেন্ট কাপে 4 কাপ আমি গরুর দুধ নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি গুঁড়া দুধ 1/2 কাপ মেজারমেন্ট কাপে। এখানে 1/2 কাপের একটু কম ছিল, তো এখানে আমি মিলিয়ে নিচ্ছি। দুধটা কিন্তু এখানে কুসুম গরম ছিল, যে কারণে দলা পেকে যায়নি। কুসুম গরম থাকা অবস্থাতেই কিন্তু দুধটা গুঁড়া এখানে দেওয়ার চেষ্টা করবেন। এখানে কিন্তু এই দুধটা আমি গুঁড়া দুধ দিয়েছি গরুর দুধে, যে কারণে বেশি জাল দিয়ে কিন্তু আমার কমাতে হয়নি। তো এখানে যদি আমি গুঁড়া দুধটা না দিতাম, তাহলে কিন্তু মিনিমাম 1/4 ভাগ কিন্তু কমিয়ে নিতে হতো। যেহেতু এখানে আমি গুঁড়া দুধ দিয়েছি, এখানে আমি আর বেশি জাল করব না। তো দুধটা যেন উতলে না পড়ে ইন্ডাকশন কুকারে, ওই ব্যালেন্স মতো কিন্তু এখানে আমি জাল দিয়ে নিয়েছি। এবার জালটা বন্ধ করে দিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। এদিক দিয়ে প্যানটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ। এখানে সেমাইটা আমি ভেজে নিব। চালটা কিন্তু এখানে আমি বন্ধ করে দিয়েছি, জুড় জালে দারচিনি এলাচি দিলে কিন্তু পুড়ে যাবে। এখানে দারচিনি এলাচি তেজপাতা দিয়ে জালটা আবার দিয়ে নিয়েছি। এরপর মেজারমেন্ট কাপের 1 কাপ চিকুন লম্বা সেমাই, অনেকে এই সেমাইটাকে কিন্তু পাকিস্তানি লম্বা সেমাইও বলে থাকে, মেজারমেন্ট কাপের 1 কাপ দিয়ে কিন্তু এটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। অল্প সময় শুধু সেমাইটা ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মেজারমেন্ট কাপে চিনি। এই চিনিটা দেওয়ার পরে কিন্তু আরও 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এখানে একটা কথা বলে নিচ্ছি, চিনিটা কিন্তু আমি দুধেও তো দিতে পারতাম, কিন্তু সেমাইতে দিয়ে যদি ভেজে দুধটা দেওয়া হয়, এই সেমাইটা দুধেতে একটু দানা দানা মনে হয়, খেতে খুবই ভালো লাগে। তো আমি যখন দুধের সেমাই করি এইভাবেই করি। তো জাল করা দুধটা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। জালটা একটু বাড়িয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে যখন বলকটা এসে যাবে, এটা কিন্তু খুব ঝটপটি হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। তো বলকটা এসে যাওয়ার পর এখানে আমি কিন্তু দুধেতেও কিন্তু দারচিনি এলাচি অ্যাড করিনি। এখানে যখন সেমাইটা ভাজছিলাম তখনই আমি দারচিনি এলাচিটা দিয়েছি। তো এখানে কিছুক্ষণ বলক আসার পর, মিনিমাম 1 মিনিটের মতো, বেশিক্ষণ রাখা যাবে না, এরপর আমি এই দারচিনি এলাচিগুলো কিন্তু উঠিয়ে নিচ্ছি। দারচিনি এলাচি এখান থেকে উঠিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাঠ বাদাম আর কাজু বাদাম। বাসাতে আমার এই দুটাই ছিল, পেস্তা বাদাম থাকলে আরও ভালো হতো। তো এই দুটো দিয়ে আমি এখানে করার চেষ্টা করেছি। এরপর দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ নারিকেল কুড়ানো, আর হচ্ছে পরিমাণ মতো এখানে একটু লবণ দিয়ে এটা আমি জুড়ে একটা জাল দিয়ে সাথে সাথে কিন্তু বন্ধ করে দিচ্ছি। নারিকেল দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ জাল দেওয়া যাবে না, এখানে যতক্ষণ দেখা যাচ্ছে। তো এখন জালটা বন্ধ করে দিয়ে এটা আমি সার্ভিংয়ে নিয়ে যাচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন এই সেমাইয়ের কনসিস্টেন্সিটা কীরকম থাকবে। আপনারা যদি আরও মানে ই করতে চান, লিকুইড দুধটা আরও নরম করতে চান, তাহলে আরও 1/2 মেজারমেন্টের কাপ বাড়িয়ে দিতে পারেন। তো হয়ে গেল কিন্তু আমার ক্ষীর সেমাই। বাসায় এটা আপনারা ট্রাই করবেন, আর যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন। এখানে হয়ে গেল আমার ক্ষীর সেমাই। তো অন্যদিকে আমি জর্দা সেমাইটা করে নিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচের মতো, অল্প কিছু সয়াবিন তেল দিয়ে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচি তেজপাতা। তো জালটা কিন্তু এখানে বন্ধ করে দিয়েছি, বন্ধ করে দিয়ে আবার একটু আবার ছেড়ে দিয়ে এভাবে করেই করেছি। জুট জালে যদি দারচিনি এলাচিটা ছেড়ে দেওয়া হয়, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে। তো এরকম জাল বাড়িয়ে কমিয়ে করলে সেমাইটা পুড়বে না। তো তারপর কিন্তু এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ আমি এখানে দিয়ে দিয়েছি, আর অল্প কিছু ছিল সেমাই সেটাও এখানে আমি দিয়ে দিয়েছি। এরপর এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, জালটা একটু কমিয়ে নিয়ে কিন্তু আমি এখানে লবণ আর চিনিটা অ্যাড করেছি, না তাহলে কিন্তু নিচে পড়ে যাওয়ার একটু সম্ভাবনাটা থাকে।
এরপর জালটা এখানে বাড়িয়ে নিয়ে কিন্তু এটা আমি কিছুক্ষণ চিনি দিয়ে ভেজে নিচ্ছি। চিনি দিয়ে ভাজলে কিন্তু এই সেমাইটা অনেক ঝরঝরা হয়, একদম গলে যাবে না। এরপর এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পানি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি একটা ডিম। এখানে যে মেজারমেন্টটা আমি করেছি আপনারা এইভাবে করার চেষ্টা করবেন, আপনাদের সেমাই কিন্তু একদম গলেও যাবে না, একদম ঝরঝরে একটা সেমাই হয়ে আসবে। এখন কিন্তু আমি জালটা কমিয়ে নিয়ে স্যাফরন পাউডার দিয়ে দিচ্ছি। আপনারা ফুড কালার যদি দেন এটাতে স্মেল পাবেন না। আমি এখানে স্যাফরন পাউডার দিয়েছি যে কারণে একটা শাহি শাহি জর্দার একটা সেন্ট আছে যেটা খুবই ভালো লাগে খেতে। এরপর গুঁড়া দুধ আমি এক টেবিল চামচ আরও কিছু এখানে আমি দিয়ে দিয়েছি। গুঁড়া দুধটা আর ডিমের জন্য কিন্তু এটা এমনিতেই অনেক মজা লাগে। এরপরে আমি এটা ঢাকটা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। এবার 2 মিনিট পর ঢাকনাটা খুলে এখন আমি দিয়ে দিচ্ছি বাদাম। বাসায় আমার চা ছিল তো এখানে কাঠবাদাম আর কাজু বাদাম দিয়ে এখানে আমি ফ্রেশ কুড়ানো নারিকেল দিয়েছি 1/3 কাপের মতো। নারিকেলটা কিন্তু একদমই অপশনাল, যারা নারিকেল খেতে পারেন না এই সময়টা কিন্তু আমি যেভাবে ডিম আর দুধটা আগেই দিয়েছি এমনিতেই অনেক মজা হয়েছে, মানে মজা হয়েছে, নারিকেল ছাড়াও খাওয়া যাবে। আর আমার কাছে তো নারিকেল দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে। তো এখানে যে যেরকম নারিকেল পছন্দ করেন এখানে দিয়ে নেবেন। তো হয়ে গেল কিন্তু জর্দা সেমাই, দেখতেই পাচ্ছেন কালারটা কেমন সুন্দর হয়েছে আর খেতে তো ভীষণ মজা হয়েছে। এবার এই ঈদে আপনারা এই 2টা সেমাই করবেন, আর যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন আর আমার পেজে থাকবেন যেন পরবর্তী নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। তাহলে আজ এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।